ব্যাক টু মাই চ্যানেল ম্যাথসঅাল্ট আজকে আর ভিডিওর টপিক তোমরা অলরেডি থামবেল দেখে বুঝতেই গেছো বুঝেই গেছো যে আজকের ভিডিওর টপিক হচ্ছে যে সকল স্টুডেন্ট রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে অ্যাডমিশন টেস্ট দিচ্ছ বিশেষ করে ক্লাস ফাইভ বা ক্লাস সিক্সে তাদের জন্যই মেনলি আজকের এই ভিডিও আগে যে আমি একটা ভিডিও বানিয়েছি দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের যে অ্যাডমিশন টেস্টের যে প্লে লিস্টের প্লেলিস্ট আছে ওখানে ক্লিক করলে সমস্ত ভিডিও তোমরা পরপর পেয়ে যাবে তো আগের যে ভিডিওটা আমি বানিয়েছি ফার্স্ট যে ভিডিওটা সেইখানে ছিল কি কতগুলো জিওমেট্রির মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেস্টেভ কোশ্চেন সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম সেইখানে আমাদের বেশ কিছু কোশ্চেন ছিল সেই কোশ্চেনের অ্যানসার রিলেটেডই আমি আজকের ভিডিও বানিয়েছি তো চলো দেখি আমরা আজকের ভিডিওর টপিক কি আজকের ভিডিওর টপিক হচ্ছে কি না ডেফিনেশান অফ পিরামিড আর ডেফিনেশান অফ প্রিজম তার সাথে কী আছে ট্রায়াঙ্গুলার পিরামিড স্কোয়ার পিরামিড পেন্টাগুলার পিরামিড অ্যান্ড হেক্সাগোনাল পিরামিড আর ট্রায়াঙ্গুলার প্রিজম স্কোয়ার প্রিজম পেন্টাগোনাল প্রিজম অ্যান্ড হেক্সাগোনাল প্রিজম প্রত্যেকটাতে আমরা কী কী প্যাচ পাচ্ছি এখানে সেখানে যে ফর্মুলা পাবো কিসের ফর্মুলা না ভার্টিসেস কতগুলো আছে অর্থাৎ শীর্ষবিন্দু আর নাম্বার অফ সাইটস অর্থাৎ কতগুলো আমাদের বাহু আছে এবং নাম্বার অফ প্লেন্স অর্থাৎ কতগুলো তল আছে তার একটা চার্ট বানিয়ে পুরোপুরি ফর্মুলাগুলো সুন্দরভাবে করা আছে এবং তার সাথে প্রপার ফিগার অর্থাৎ প্রপার ফিগার দিয়ে কিন্তু বোঝানো আছে আমাদের ডেফিনেশান সহ প্রপার ফিগার দিয়ে কিন্তু এই পিরামিড এবং প্রিজম চ্যাপ্টারটা আমাদের আলোচনা করা আছে এই টপিকটা তো চলো শুরু করি ফার্স্ট তোমরা যেটা পাচ্ছ যে হোয়াট ইজ পিরামিড পিরামিড বলতে আমরা কী বুঝি আমরা পিরামিড এবং প্রিজমের মধ্যেই অনেকেই কিন্তু এখনও কনফিউশন থাকে আমাদের অনেকের কনফিউশন আছে পিরামিড কোনটা আর প্রিজম কোনটা তবে বলবো কি পিরামিড হচ্ছে যেখানে একটা অ্যাপেক্স পয়েন্ট থাকে সেটা হচ্ছে পিরামিড তা পিরামিড কি না এ পলিগন উইথ এ পলিগন বেস বেস মানে এই যে বেসটা পাচ্ছি এটা পলিগন বেস কেন বলা আছে এটা হতে পারে আমাদের ট্রায়াঙ্গুলার বেস হতে পারে আমাদের স্কোয়ার বেস বা রেক্ট্যাঙ্গুলার বেস পেন্টাগোনাল বেস হতে পারে আবার হেক্সাগোনাল বেস হতে পারে হেপ্টাগোনাল বেস হতে পারে তার জন্য বলা আছে পলিগন বেস অ্যান্ড ট্রায়াঙ্গুলার ল্যাটারাল ফেস তার যে ল্যাটারাল ফেসগুলো আছে এই যে পার্টগুলো এইগুলো হচ্ছে সবগুলো ট্রায়াঙ্গুলার এবং ওই দিক একটা আছে আমার যেটা থ্রি ডি পিকচার আমরা দেখতে পাচ্ছি না ব্যাক ভিউটা সেই ব্যাকভিউতে একটা ট্রায়াঙ্গুলার ফেস আছে মিট অ্যাট এ অ্যাপেক্স অর্থাৎ এই অ্যাপেক্স পয়েন্টে তারা মিট করেছে সেই রকম জিওমেট্রিক্যাল ফিগারকেই আমরা পিরামিড বলে থাকি তো পিরামিড কত রকমের হয় ফার্স্ট যেটা হচ্ছে টিট্রা টেট্রাহেডডন বলতে আমরা কি বুঝি না যে পিরামিডের বেস আমাদের বেসটা থাকে কি ট্রায়াঙ্গুলার ট্রায়াঙ্গুলার পিরামিড যদি হয় অর্থাৎ বেস যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে কিন্তু সেটাকে আমরা স্পেশাল নাম কি ট্রায়াঙ্গুলার পিরামিডও বলি বা টেট্রাহেডডন বলে থাকি এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই অ্যাডমিশন টেস্টের জন্য একটা কোশ্চেন টেট্রাহেডডনের বেসের শেপ কেমন ট্রায়াঙ্গেল নাম্বার অফ এজেস অর্থাৎ কতগুলো এজ বা সাইড আছে তোমরা দেখতেই পাচ্ছো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স নাম্বার অফ এইচ কিন্তু সিক্স নাম্বার অফ ফেস কতগুলো তল আছে ওয়ান টু থ্রি এবং ভিউ একটা আছে ওই সাইড একটা আছে ফোর নাম্বার অফ ফেসেস কিন্তু ফোর সাইড শেপস প্রত্যেকটা সাইড কিন্তু ট্রাইঙ্গেল এবং নাম্বার অফ ভার্টিসেস নাম্বার অফ ভার্টিসেস বলতে একটা ভার্টিসেস একটা ভার্টিসেস এটা একটা এটা একটা মোট চারটে ভাটিসাস আছে অর্থাৎ শীর্ষবিন্দু এই হলো আমাদের টেট্রাহেড্রন এবং হ্যাঁ তোমাদের এত ভাবার বা ঘাবড়ানোর কিছু নেই আমি সমস্ত কত নাম মনে রাখার জন্য সমস্ত পিরামিড এবং প্রিজমের একটা বক্সের মাধ্যমে টেবিলের কারে আমাদের কিন্তু ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা আছে তোমাদের এক ফর্মুলাগুলো মনে রাখলেই যে কোনো শেপে তোমরা কিন্তু নাম্বার অফ এজেস নাম্বার অফ ফিসেস নাম্বার অফ ভাটিসাস মনে রাখতে পারবে এবার আসছি আমরা স্কোয়ার পিরামিড এখানে স্কোয়ার না হয়ে কিন্তু এটা রেক্ট্যাঙ্গেল বা আদার্স কোয়ার্ডিনেটারাল শেপ কিন্তু হতে পারত অর্থাৎ যে কোনো চতুর্ভুজ বেস কিন্তু হতে পারত এখান নাম্বার অফ এজেস কত এইট এদের বেস্টে কি স্কোয়ার শেপ বলা আছে তার জন্য এইট বেসটা হচ্ছে স্কোয়ার নাম্বার অফ ফেসেস ফাইভ সাইড শেপ কিন্তু ট্রাইঙ্গেল নাম্বার অফ ভার্টিসেস ফাইভ হ্যাঁ এবার এখানে বলি যে পিরামিড বললেই কিন্তু সাইড শেপ অবভিয়াসলি ট্রায়াঙ্গেলই হয় বেস বেস্ট শেপ কেমন হয় আমাকে দেখতে হবে যে কোন টাইপের পিরামিড বলা আছে স্কোয়ার পেন্টাগোনাল হেক্সাগোনাল যদি পেন্টাগন হয় তাহলে স্কোয়ার শেপ না হয় পেন্টাগন শেফ হবে যদি হেক্সাগোনাল হয় তাহলে হেক্সাগন শেফ হবে এবার একটা হয় একটা পয়েন্টে গিয়ে মিট করে তো এটাকে হয় অ্যাপেক্স বলা হয় তা নাম্বার অফ এজেস অর্থাৎ এই সাইডগুলো আমরা কাউন্টিং করলে আমরা দেখতে হবে কি টোটাল এইটটা সাইড আছে নাম্বার অফ ফেস তল আছে আমাদের টোটাল হচ্ছে ফাইভ নাম্বারস এবং নাম্বার অফ হার্টিস হচ্ছে ফাইভ নেক্সট আসছে আমরা পেন্টাগোনাল পিরামিড পেন্টাগোনাল পিরামিডে কি ফেস হচ্ছে পাঁচটা পাঁচটা ট্রায়াঙ্গেল ফেজ এবং একটা পেন্টাগোনাল ফেজ পেন্টাগোনাল ফেজ বলতে এই যে বেসটা বেসটা আছে পেন্টাগোনাল ফেজ বাকি যে ফেজগুলো সবগুলাই কিন্তু ট্রায়াঙ্গেল ফেজ এই ফেজের নাম্বার অফ ফেজ হচ্ছে 6 নাম্বার অফ এজ 10 বেস শেপ হচ্ছে পেন্টাগন সাইডস শেপ হচ্ছে আমরা বললাম যে ট্রায়াঙ্গেল নাম্বার অফ ভার্টেস হচ্ছে 6 नेक्स्ट আসছে আমরা হেক্সাগনাল হেক্সাগনাল পিরামিড কি আছে না বেস শেপ আমরা হেক্সাগন নাম্বার অফ এজ 12 নাম্বার অফ ফেজ 7 নাম্বার অফ সাইট শেপ হচ্ছে আমাদের সাইট শেপ হচ্ছে ট্রায়াঙ্গেল আর নাম্বার অফ হার্টিসেস হচ্ছে সেভেন এইখানে হচ্ছে কি না একটা মাত্র আমাদের যে বেস্ট শেপটা হচ্ছে হেক্সাগন অর্থাৎ আমাদের যে ফেসগুলো আছে যে ফেস বা শেপ আমাদের যেগুলো আছে একটা প্লেন হবে কি হেক্সাগন বাকিগুলো সব হবে ট্রায়াঙ্গেল এবার আমরা আসছি পিরামিড আমি আর হেক্সাগনের পর হেপ্টাগন অর্থাৎ আমাদের নাম্বার বেসের নাম্বার সাইড হচ্ছে নাম্বার অফ সাইটস হচ্ছে যদি সেভেন থাকে তাহলে সেটাকে আমরা হেপ্টাগন বলি অক্টাগন বলি কিন্তু আমাদের নর্মালি হেক্সাগনের মধ্যেই আমাদের কোশ্চেন আসে এবার আসছি হোয়াট ইজ প্রিজম প্রিজম কি না প্রিজম পেন আমাদের পিরামিডে বললাম কি একটা অ্যাপেক্স পয়েন্ট থাকে প্রিজমের হয় কি না প্রিজমের আমাদের বেস এবং আপার পোর্শানটা টপ ফেস দুটো কিন্তু সেম হয় যেমন আমি যদি বলো পেন্টাগোনাল একটা প্রিজম ড্র করি আমাদের ফিগার পরে ফিগারগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে পেন্টাগন আর প্রিজমটা ড্র করলাম এইখানে টপ ফেসটাও পেন্টাগন আর বটম ফেসটাও কিন্তু পেন্টাগন একটা বেস্ট এক্ষেত্রে ডেফিনেশান কী না প্রিজমের ডেফিনেশান হচ্ছে পলিগন উইথ টু প্যারালাল পলিগন ফেসেস অ্যান্ড কোয়ার্ডিনেটাল সাইডস দ্য প্রিজম ইজ নেমড বাই দ্য শেপ ইটস বেস এটার একটা এক্সাম্পল ট্রায়াঙ্গুলার প্রিজমের কিন্তু একটা শেপ দেওয়া আছে এবার দেখি কত রকম টাইপের প্রিজম হয় একই রকমভাবে আমাদের টাইপ অফ প্রিজম হচ্ছে কি ট্রায়াঙ্গুলার প্রিজম ট্রায়াঙ্গুলার প্রিজম কি এদের বেস দুটো বেস আর টপ বেস এবং বটম বেস দুটো বেসই কিন্তু আমাদের ট্রায়াঙ্গেল হলে তখন তাকে ট্রায়েঙ্গুলার প্রিজম বলে এর ভাটিসেস হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ভাটিসেস এগুলো ভাটিসেস এগুলোকে বলা হয় ল্যাটারাল ফেস আর এই এস এগুলোকে বলা এজ বলা হয় এগুলো হচ্ছে এজ তাহলে দেখি আমাদের প্রপার্টিস অফ ট্রায়াঙ্গুলার প্রিজম কী কী আছে নাম্বার অফ ফেসেস হচ্ছে ফাইভ বেস ট্রায়েঙ্গুলার বেস আছে দুটো কারণ টপ আর বটম হচ্ছে ট্রায়াঙ্গুলার বেস আর ল্যাটারেল বেস হচ্ছে তিনটে অর্থাৎ টোটাল ফাইভ নাম্বারস বেস আছে টোটাল বেস কতগুলো বা টোটাল প্লেন হচ্ছে ফাইভস নাম্বার অফ পেজেস নাইন আর নাম্বার অফ ভার্টিসেস সিক্স নেক্সট আমরা আসছি রাইট স্কোয়ার প্রিজম বা অবলিকিউ স্কোয়ার প্রিজম এটা হচ্ছে মেনলি হচ্ছে স্কোয়ার প্রিজম স্কোয়ার প্রিজম মানে কি না বেস আর টপ ফেস দুটোই কিন্তু স্কোয়ার হবে তাহলে এখানে রাইট স্কোয়ার প্রিজম কোনা বলা হয়েছে না এটি প্রিজমটা যদি এটা যদি নাইনটি ডিগ্রি হয় এই অ্যাঙ্গেল সাথে অ্যাঙ্গেলে যদি নাইনটি ডিগ্রি হয় তখন তাকে স্ট্রেটভাবে যদি স্ট্যান্ড করে থাকে তখন তাকে আমি স্কোয়ার রাইট প্রিজম বলি আর অবলি কি কেন এই অ্যাঙ্গেলটা কিন্তু নাইনটি ডিগ্রি নয় একটু হেলানো থাকে আদার দেন নাইনটি ডিগ্রি তাহলে এইখানে নাম্বার অফ ভার্টিসেস হচ্ছে এইট নাম্বার অফ প্লেনস সিক্স এবং নাম্বার অফ সাইডস কিন্তু টুয়েলভ হয় নেক্সট নাম্বার অফ এবার হচ্ছে এটা পেন্টাগোনার প্রিজম পেন্টাগোনার প্রিজমটা কি আমাদের যেটা টপ বেস এবং বটম বেস দুটোই কিন্তু যদি পেন্টাগন হয় তাহলে পেন্টাগোনার প্রিজম বলি তার নাম্বার অফ বেজেস হচ্ছে ফিফটিন নাম্বার অফ ফেসেস সেভেন এবং নাম্বার অফ হারসেস টেন এবং সাইড শেপ কেমন হয় সাইড শেপগুলো পেন্টা রেক্ট্যাঙ্গেল হয় এই যে সাইড শেপ সাইড শেপটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল এটা কোয়েশ্চেন আসে যে পেন্টাগোনার প্রিজমের রাইটস সাইড শেপ কেমন হয় পেন্টাগন হয় রেক্ট্যাঙ্গেল হয় আর বেস শেপ হচ্ছে আমাদের বেসটা হচ্ছে আমাদের পেন্টাগনের শেপ আর টপ ফেসটাও কিন্তু আমাদের পেন্টাগনার শেপ হয় তাহলে সাইড শেপ হচ্ছে পেন্টাগন রেক্ট্যাঙ্গল সরি রেক্ট্যাঙ্গেল আর বেস শেপ পেন্টাগন টপ ফেস আমাদের হেক্সাগনার প্রিজম হেক্সাগনাল প্রিজম বলতে আমরা কী বুঝি যার বেস টপ বেস আর বটম বেস বোথ আর হেক্সাগন তাহলে হেক্সাগন হলে আমরা হেক্সাগনাল প্রিজম বলি এর কোনগুলো যে পয়েন্টে এজগুলো মিট করছে এগুলো হচ্ছে ফেস আর এজ হচ্ছে এগুলো হচ্ছে আমাদের এজ বলি এগুলো হচ্ছে আমাদের এজ তাহলে এই হেক্সাগোনাল প্রিজম হ্যাস টু হেক্সাগোনাল ফেস টপ আর বটম এবং সিক্স রেক্ট্যাঙ্গুলার বেস অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার ফেস হচ্ছে সিক্স আর টু হেক্সাগোনাল অর্থাৎ এইট ফেসেস এইজ এস হচ্ছে এইটিন আর ভার্টিসেস হচ্ছে টুয়েলভ তাহলে তোমাদের এগুলো মনে রাখা কিন্তু সত্যি একটু চাপ তোমাদের ফার্স্ট যেটা করতে হবে একটু ফিগারটা সম্বন্ধে একটু অবজার্ভ করতে হবে ফিগারটা কী কেমন টাইপের ফিগার অর্থাৎ পিরামিড না প্রিজম এবার দেখতো পিরামিড প্রিজম তারপর দেখতো আমাদের কি এটা বলা আছে হেক্সাগোনাল নাকি পেন্টাগোনাল বেসটা কেমন শেপের আছে সেটা ভেবে তোমাদের কিন্তু আমাদের নাম্বার অফ এইচ নাম্বার অফ ফেসেস নাম্বার অফ ভার্টসেস কিন্তু মার্ক করতে হবে তাহলে হওয়ার চান্স কিন্তু অনেকটাই থাকে তো চলো এবার আমরা টেবুলার ফর্মটাকে দেখিয়ে দিই ট্যাবুলার ফর্মটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকে নোট ডাউন করে নাও যে বা একটা স্ক্রিনশট নিয়ে নাও যে আমাদের এই যে ফর্মুলাটা না এই সাইড এই শেপ কত রকমের শেপ আছে বললাম এই শেপগুলো হচ্ছে কি প্রথম হচ্ছে হেডন বা ট্রাঙ্গুলার পিরামিড স্কোয়ার পিরামিড পেন্টাগোনাল পিরামিড আর হিক্সাগোনাল পিরামিড এবার নাম্বার অফ ভার্টিসেস কতগুলো ভার্টিসেস আছে এন প্লাস ওয়ান টেট্রা হেডডন পিরামিডের ক্ষেত্রে নাম্বার অফ ভার্টিস হচ্ছে এন প্লাস ওয়ান এনটা কি মানে এনটা হচ্ছে যে যদি আমরা ট্রায়াঙ্গেল বলি ট্রায়াঙ্গুলার পিরামিডের ক্ষেত্রে কি এনটা হচ্ছে থ্রি ট্রায়াঙ্গেল বা টেট্রাহেড্রন ট্রায়াঙ্গুলার পিরামিড মানে কি ট্রাইঅ্যাঙ্গল মানে সাইডটা থ্রি হয় তা সাইড থ্রির জন্য তাহলে এনটা এখানে হচ্ছে থ্রি তাহলে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান মানে কি থ্রি প্লাস ওয়ান ফোর এখানে আর নাম্বার অফ এজেস হচ্ছে কি বা নাম্বার অফ সাইডস হচ্ছে টু এন টু এন মানে কি না যতগুলো এন তার সাথে টু দিয়ে মানে থ্রি টু হয় আর এন প্লাস মানে থ্রি প্লাস ওয়ান নাম্বার অফ হচ্ছে ক্ষেত্রে না এন এর ভ্যালু হচ্ছে ফোর পেন্টাগোনালের ক্ষেত্রে ফাইভ আর হিক্সাগোনালের ক্ষেত্রে সিক্স সেই ফর্মুলাকে আমরা অ্যাপ্লাই করে আমাদের নাম্বার অফ এজেস নাম্বার অফ ভার্টিসেস এবং নাম্বার অফ প্লেন্সের ফর্মুলা পেয়ে যাব এবার যদি আমাদের সেটা প্রিজম হয় তাহলে কী করব না ট্রাইঙ্গুলার প্রিজমের ক্ষেত্রে এটা হচ্ছে টু এন হবে নাম্বার অফ ভার্টিসেস থ্রি এন হবে হচ্ছে নাম্বার অফ এজেস আর নাম্বার অফ প্লেনস হচ্ছে এন প্লাস টু এখানেও এন সমান ট্রায়েঙ্গুলার প্রিজমের জন্য টু স্কোয়ার প্লিজামের জন্য থ্রি হয় আর পেন্টাগোনালের জন্য ফাইভ আর এটার জন্য সিক্স সরি এখানে ট্রাইঙ্গেলের জন্য থ্রি এটার জন্য ফোর মিস্টেক হচ্ছে এটা হচ্ছে ট্রাইঙ্গেলের জন্য থ্রি হবে আর স্কোয়ারের জন্য ফোর হবে সেই এনটাকে ভ্যালু ভ্যালুটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু নাম্বার অফ হটিসেস নাম্বার অফ এজেস নাম্বার অফ প্লেন্স এর নাম্বারগুলো ফাইন্ড আউট করতে পারি তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এই রিলেটেড জিওমেট্রি যদি কোনো পার্ট তোমাদের যদি প্রবলেম হয়ে থাকে এখনও তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি সেই রিলেটেড ভিডিও পাঠানোর চেষ্টা করব কারণ কি তোমাদের সামনেই খুব শীঘ্রই কিন্তু এক্সাম আমাদের নভেম্বরের সম্ভবত টোয়েন্টি সেভেন্থ নভেম্বর বা টোয়েন্টি সিক্স নভেম্বর একটা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন এক্সাম আছে থার্ড ডিসেম্বরে আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন টেস্ট আছে তাহলে তোমাদের কিন্তু হাতে কিন্তু খুব একটা টাইম নেই তোমরা ভালোভাবে পড়াশোনা করো ধন্যবাদ